কৃষ্ণনগরে মহুয়ার নির্বাচনী কার্যালয়ে সিবিআই হানা। কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে নির্বাচনী কার্যালয়ে সিবিআই। দুপুর 2:50 নাগাদ উপস্থিত হলেন সিবিআই কর্তারা। সকালে মহুয়ার বাবার আলিপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। 6 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে গিয়েছেন সিবিআই এর কর্তারা। কলকাতায় মহুয়ার ফ্ল্যাট সহ একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। আমরা যে খবর দিকে নজর রাখছি, কৃষ্ণনগরে মহুয়ার নির্বাচনী কার্যালয়ে সিবিআই হানা। দুপুর 2 নাগাদ সিবিআই কর্তারা পৌঁছন। আপনারা জানেন যে আজকে সকালবেলায় মহুয়া মৈত্রের বাবা মায়ের ফ্ল্যাট কলকাতায়, সেখানে সিবিআই কর্তারা পৌঁছেছিলেন একেবারে 7 সকালে। সেখান থেকে প্রায় 6 ঘন্টা তল্লাশি চালানো হয়। বিদেশ যাত্রা সহ একাধিক বিষয়ে মহুয়া মৈত্রের বাবা মাকে জিজ্ঞেস করা হয় এবং তারপর 6 ঘন্টা তল্লাশির পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বেরিয়ে যান। আর এখন এই মুহূর্তে আমাদের কাছে খবর হচ্ছে, একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একদিকে আমরা কৃষ্ণনগরে পার্টি কার্যালয়ে দেখতে পাচ্ছি, ঠিক দুপুর 2:30 নাগাদ পৌঁছন সিবিআই কর্তারা। আর আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি আরেকদিকে কলকাতার যে অ্যাপার্টমেন্টে থাকেন মহামুচ্ছের বাবা মা, সেই ফ্ল্যাটে পৌঁছেছিলেন আজকে সকালবেলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। প্রায় 6 ঘন্টা নানান বিষয়ে প্রশ্ন করা হয় মহামুচ্ছের বাবা মাকে এবং তারপর তারা বেরিয়ে যান 6 ঘন্টা তল্লাশির পর। একদিকে আমরা কৃষ্ণনগর পার্টি অফিসের ছবি দেখাচ্ছি, আর পাশাপাশি রত্নাবলী অ্যাপার্টমেন্ট কলকাতা, তারও ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি তন্ময়, আমাদের সঙ্গে রয়েছে তন্ময়। দুপুর 2:30-এর ঠিক কিছু পরে কৃষ্ণনগর মহামুচ্ছের পার্টি কার্যালয়ে পৌঁছয় সিবিআই, এখন এই মুহূর্তে কি অবস্থা? মূলত আজকে কৃষ্ণনগর যে কৃষ্ণনগর চার যে কার্যালয়, মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিছুক্ষণ আগে কিন্তু সিবিআই আধিকারিক তারা এসে উপস্থিত হয়। মূলত সিবিআই 7 সদস্যের যে আধিকারিক আছে, প্রতিনিধি দল আছে, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আমার চিত্র সাংবাদিক সায়ন মধুক, তিনি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছেন যে মহুয়া মৈত্রের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং আশেপাশে জায়গাটা কিন্তু তারা ঘুরে দেখছেন। এবং এই যে কার্যালয় এবং তার ভেতরে তার একটি গাড়িও রয়েছে, এবং সিবিআই কিন্তু যে আধিকারিকরা যারা আছেন তারা কিন্তু গোটা চত্বরটা তারা ঘিরে রেখেছেন এবং কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছেন না, প্রবেশ করতে দিচ্ছেন না। এবং এর আশেপাশে যে জায়গাগুলি আছে সেগুলি কিন্তু ঘুরে দেখার চেষ্টা করছেন তারা। এবং মূলত যে 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু আজ দুপুর ঠিক আনুমানিক সময় হচ্ছে 2:50, সেই টাইমে কিন্তু তারা এসে উপস্থিত হয়। ক্যাশ ফর কোয়ারিস যে কাণ্ড, সেই কাণ্ডেতে কিন্তু মহুয়া মৈত্রের নাম জড়িয়েছে এবং সেখানে কিন্তু তিনি রীতিমতো এই তারপর আশ্বস্ততে থাকেননি, রীতিমতো চাপে রয়েছেন। এবং সকাল থেকে কিন্তু দলীয় কার্যালয়ে কিন্তু কাউকে দেখা যায়নি, কারণ অন্য সময় এই কার্যালয়ে কিন্তু যেহেতু এবারেও তিনি কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবং সেখানে কিন্তু প্রতিদিন সেখানে এখানে তার কার্যালয়ের সামনে কিন্তু লোকজনেরা থাকেন, কিন্তু আজ সেখানে কিন্তু কোনো সকাল থেকে কেউ নেই। আমরা শুনেছি সকালবেলা যখন এই তার কলকাতার বাবা মার ফ্ল্যাটে সেখানে যখন সিবিআই আধিকারিকরা উপস্থিত হয় তারপর থেকে কিন্তু কার্যত এই এলাকার কিন্তু কোনো লোকজন বা এই জায়গায় কেউ কিন্তু রীতিমতো আসেনি। এবং আশেপাশে যে দোকান রয়েছে সেই দোকানও কিন্তু সাইডে বন্ধ রয়েছে, তখন থেকেই কিন্তু দেখা গেছে। এবং এখন হচ্ছে কিছুক্ষণ, অর্থাৎ এই 2:50 কিন্তু সিবিআই যে 7 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু এসে উপস্থিত হয় এবং তারা কিন্তু এই কার্যালয়ের ভেতর, আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলব, এই কার্যালয়ের নিচতলায় অংশ কিন্তু তারা ছিলেন এবং ওপরে 2 অংশ যে 2টি ফ্লোর রয়েছে সেখানে কিন্তু তিনি থাকতেন। এবং যখন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কার্যালয় হিসাবে এখানে রয়েছেন এবং তিনি কিন্তু অন্য সময় করিমপুর অঞ্চলে থাকেন, কিন্তু যখন এই নির্বাচনের সময় হলে কিন্তু তিনি এই দলীয় কার্যালয়েতেই তিনি রাত্রি যাপন করেন এবং এখান থেকেই কিন্তু দলীয় কাজকর্ম সারেন মহুয়া মৈত্র। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে সম্পূর্ণরূপে বন্ধ। এবং আরেকটি ঘর, যে কার্যালয়ে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু তালা বন্ধ রয়েছে এবং উল্টো দিক করে তালা কিন্তু লাগিয়ে দিয়েছে। এই খবরের দিকে তোমার নজর থাক, আমরা পরবর্তীকালে আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।